চাকরির নামে প্রতারণার অভিযোগ। এবার তৃণমূল বিধায়ককে রাজ্য পুলিশের তলব। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে আর্থিক দুর্নীতি দমন শাখার তলব। মঙ্গলবার সকাল ১১টায় বিধায়ককে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে হাজিরা নির্দেশ। টাকার বিনিময়ে প্রাথমিক সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার অভিযোগ। সরকারি চাকরির নামে ১.৫ কোটি টাকা তোলার অভিযোগ। চাকরির নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এবার তৃণমূল বিধায়কের তাপস সাহার আত্মসহায়ক সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও ধৃত প্রবীর কয়ালকে আত্মসহায়ক বলতে রাজি নন তৃণমূল বিধায়ক। কিছুক্ষণ আগে তেহট্টের তৃণমূল বিধায়ককে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে, যদিও বিধায়ক নিজে দাবি করছেন কোনো এরকম নোটিশ তিনি পাননি। আরো বিস্তারিত আমরা এই বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। অর্থাৎ পার্থ, তৃণমূল বিধায়ক, তাকে এইবার এই চাকরি সংক্রান্ত দুর্নীতি আর্থিক অনিয়মের অভিযোগ, সেই সংক্রান্ত মামলায় রাজ্য পুলিশের তরফে তলব করা হলো। একেবারে দেখো, রাজ্যের আর্থিক দুর্নীতি দমন শাখা অর্থাৎ এসিবি, তারা কিন্তু আগামী মঙ্গলবার দিন সকাল ১১টার মধ্যে বিধায়ক তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তলব করলো এবং অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসে ওনাকে সকাল ১১টার মধ্যে আসতে হবে বলে জানানো হয়েছে বলে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফ থেকে জানানো হচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখি, এই যে গোটা বিষয়ে যে অভিযোগটা আসে গত ২৯ এপ্রিল, বিধায়কের পুলিশের দাবি বিধায়কের আত্মসহায়ক প্রবীর কয়াল এছাড়া আরও ওনার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয় দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থেকে। এবং যখন এই গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়াকে যত এগোতে শুরু করে তত কিন্তু অভিযোগের পাহাড় ক্রমশ জমতে শুরু করে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের কাছে। এবং এখনও পর্যন্ত প্রায় ১.৫ কোটি টাকার ওপর তোলা হয়েছে বাজার থেকে, যাদেরকে প্রাথমিক বা প্রাইমারি বা প্রি প্রাইমারি এই সমস্ত জায়গায় চাকরি পাইয়ে দেওয়া বা অন্যান্য একাধিক সরকারি ক্ষেত্রে চাকরি পাইয়ে দেওয়া, সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা হয়েছিল বলে অভিযোগ। এবং যদিও সেই টাকা নেওয়া হলেও তারা সেই চাকরি যখন পায়নি তার পরবর্তীকালে কিন্তু পুলিশের দ্বারস্থ হয়। পুলিশের দ্বারস্থ হওয়ার পর গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া, অভিযোগের তদন্ত প্রক্রিয়া গ্রহণ করেন রাজ্যের আর্থিক দুর্নীতি দমন শাখা। এবং এই যে গোটা ঘটনা যখন তদন্ত এগোতে শুরু করে সেই ক্ষেত্রে কিন্তু বিধায়কের নাম সামনে চলে আসে বারবার করে। সেই জন্যই যেটা অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফ থেকে বলা হচ্ছে যে বিধায়ককে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এর আগে ৩ জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে বিভিন্ন ডিটেলস পাওয়া যায়, যেমন দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে যে টাকাগুলো তোলা হয় সেই টাকাগুলো অন্যের অ্যাকাউন্টে সেগুলো ফেলা হয়, এই রকমভাবে একটা জাল কিন্তু তারা বিস্তার করেছিল। বিধায়কের ভূমিকা কি ছিল সেটা বিস্তারিত জানার জন্য বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হবে। সকাল ১১টার সময় অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে আজকে সন্ধ্যে ৬টা নাগাদ। যদিও এই প্রসঙ্গে তৃণমূলের বিধায়ক তেহট্টের তাপস সাহা তিনি জানিয়েছেন তিনি এখনো পর্যন্ত কোনো নোটিশ পাননি, নোটিশ পেলে তিনি পরবর্তীকালে তার বক্তব্য পেশ করবেন। সুপ্রজিৎ।